আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এমএস সিম্পল ব্লগে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো আজকে মঙ্গলবার, এখন বাজে 9:50। আমি আজকে এখন থেকে আমি আরেকটা নতুন ব্লগ শুরু করলাম। তো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো কালকে তো দেখাইছিলাম যে ওর বাবার বিছানায় রুমে করছিলাম, বাবার রুমে ঘুমাচ্ছে। তো তার কিছুক্ষণ পরে ওর বাবার রুমে চলে আসছে, রুমে এসে ঘুমাইছে। আর এখন আমি দেখে দিলাম, আজকে ওর অফিস নেই, বাসায় আছে। দেখে দিলাম যে বললাম যে এখান থেকে উঠে আমি এখানে বসে কাজ করব। পরেও তো রুমে যে শুইল, আর আমি এখানে যে শার্টটা কিনে আসছি কাটিলে ভাতের চাল ধুয়ে রাখছি, বসায় দেবো। আর মাছ বের করে রাখছি, মাছ রান্না করবো। তো করতে থাকি এগুলো, আর আপনাদের সঙ্গে যা যতটুকু পারবো শেয়ার করবো। তো এখানে বসছি সব কিছু নিয়ে, কাটাকাটি শুরু করব। আর আমি একটা বিস্কিট নিচ্ছি, টোস্ট বিস্কিট। শুনকে বললাম যে বিস্কিট খাও, কলা খাও, খাই পানি খাও। বিস্কিট দিয়ে কলা মানুষ খায়, মানুষ না যে আমি গরু ছাগল আমি খাচ্ছি এরকম খা কি করে কে জানে। মাহেরা তো এই কলা জীবনও খাবে না। আগে খাইতে জানি কেন জানি কলা খাইতে চায় না, আগে কলা পছন্দ করতো শুধু মাহিরা। খেয়ে পানি খেয়ে কাজ শুরু করে দেবো, বাবা আবার ভাত খাবে। পানি খেয়ে পান খেয়ে এই যে কাটাকাটি করতে শুরু করে দিয়েছি। এখানে যে একটুখানি ফুলকপি ছিল, ফুলকপিটা কাটলাম, আর একটু আলু কেটে নিলাম। এটা দিয়ে মাছ রান্না করবো আর শাক ভাজি করবো। শাকটা বেছে নেবো, সুগন্ধ দিকে কাজ করতেছে, পানির বোতলে পানি ভরতেছে। শাকটা বেছে নিই। রান্না বান্না এদিকে শুরু করে দিছি, ভাত অলরেডি হয়েও গেছে। ভাতে এখানে মারবালতে দিছি, আর এখানে যেদিকে মাছ ভেজে রাখছি, আর ফুলকপি আলু বসা দিছি। রান্না হচ্ছে, এটা সিদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে দেবো। আর এদিকে শাক লবণ দিয়ে সিদ্ধ করতে দিছি। আজকে রান্নাটা শেয়ার করলাম না, কারণ আমার বাইরে কিছু কাজ আছে, কাপড় ধোয়া, ঘর ঝাড়া, যার কারণে রান্নাটা ডিটেলসে শেয়ার করতে পারতেছি না। হ্যাঁ, এই সমস্ত রান্না তো সবাই সবার হামেশাই প্রতিদিনই করতেছে, এটা শেয়ার করার কিছুই নাই, তাই আর কি। তো এই যে রান্না একদম শেষ, এটা হচ্ছে ফাইনাল লুক তরকারির, আর এটা হচ্ছে শাক ভাজি, আর এটাতে হচ্ছে ভাত। তো বাবা এখনও ঘুমাচ্ছে, ওর বাবাকে ডাকবো, ডেকে ভাত খেতে দেবো। ভাত খেতে দিয়ে তারপর আমার বাকি যা কাজ আছে সব করবো। আর আমি ক্যামেরার সামনে এখন আসতেছি না, তার একটাই কারণ, সেটা হচ্ছে তো যে রান্না একদম শেষ, এটা হচ্ছে ফাইনাল লুক তরকারির, আর এটা হচ্ছে শাক ভাজি, আর এটাতে হচ্ছে ভাত। তো বাবা এখনও ঘুমাচ্ছে, ওর বাবাকে ডাকবো, ডেকে ভাত খেতে দেবো। ভাত খেতে দিয়ে তারপর আমার বাকি যা কাজ আছে সব করবো। আর আমি ক্যামেরার সামনে এখন আসতেছি না, ঘেমে টেমে একাকার অবস্থা। ওর বাবাকে খাইতে দিয়ে মায়ের সুবর্ণ সবাই ওদেরকে খাবার দিয়ে খাওয়া হয়ে গেলে পরে আমি কাপড় ভিজাবো। আর এই ঘরগুলো অনেক নোংরা হয়ে গেছে, ওগুলো ঝাড়বো, ঝুলঝুলগুলো ঝাড়বো। তো মাহিরাই যে এখনও ঘুমাচ্ছে, এখনও ফিডার মুখে দিয়ে, কখন ঘুম থেকে ওঠে কে জানে। তো আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো খাওয়া দাওয়ার পরে এতক্ষণ
বসেছিলাম না, শুয়েও ছিলাম না, এতক্ষণ ধরে মাহিরাকে খাওয়াইলাম। ওকে খাওয়াইতে তো জানেনি কতটা টাইম লাগে। তো তারপরে ওর বাবা বলল যে জাম্বুরা টাম্বুরা একটু কাইটা দাও। পরে জাম্বুরা নিয়ে আসলাম, সাথে আমরাও আনলাম দুইটা পেয়ারা, কেটে দিলাম, কেটে দিলাম না, কাটতেছি এখনো। আপনাদের সঙ্গে তো রান্না বান্না কোনো কিছু শেয়ার করি নাই, বলছিলাম যে ঘরে কিছু কাজ আছে, কাজগুলো করব। তো ওদেরকে এগুলো কেটে দিয়ে পরে আমি ঘরের কাজে যাব। আর ওর বাবা তো যে বিছানায় ঘুমাচ্ছে, এখন ডেকে 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 তারপর দিতে হবে। কি পরিমাণ যে জ্বালাইছে সেটা আর নাই বললাম, অনেকবার বলছি, আপনাদের হয়তো শুনতে ভালো লাগবে না এতবার একই কথা। বাপ মেয়ে শুয়ে আছে কি সুন্দর। আর এদিকে বাথরুমে আসলাম, বিছানার চাদর টাদর ছিল এগুলো একটু ভিজায় রাখবো, ভিজায় রেখে তারপরে বাকি কাজ করবো। চাদরগুলো তুলে রাখছিলাম বেশ কয়েকদিন হয়ে গেছে, শুধু আলসেমির অভাবে ধোয়া হয় নাই এতদিন। তো আজকে যেহেতু ওর বাবা বাসায় আছে, আজকে দুপুরে একটা বাজার সঙ্গে সঙ্গে কোনো টেনশন নাই যে খাইতে আসবে খাইতে আসবে, তার আগে সবাইকে রেডি থাকতে হবে এমন কোনো ব্যাপার ছিল না, যার কারণে ভাবলাম যে না থাক আজকেই করে ফেলি, এই জন্য আস্তে আস্তে করে ফেললাম। কাপড়গুলো এখানে ভেজা থাকুক, ভিজুক, আর আমি ওদিকে যাব এখন অন্য কিছু কাজ করতে। তো প্রথমে ওর বাবার রুমে আসলাম, বাবার ওর বাবার রুমটা ঝেড়ে নিচ্ছি, অনেকটা ময়লা হয়ে গেছিলো, ঝুল হয়েছে। আর ওর বাবা ওই কাঁথাটা জানালা থেকে সরাইতেই দেয় না, কী যে কিছু বুঝি না, ওই সাইডে আছে মেস, আর আমরা তো রুমে যাই না বেশি। আর ওর রুমে যে পর্দাগুলি আছে জানালায়, ওই পর্দাগুলো একটু পাতলা, একটু পাতলা না অনেকটাই পাতলা, জর্জেটের পর্দা, যার কারণে ওই কাঁথাটা দিয়ে রাখতে হয়। তো প্রথমে আমি এই রুমটা ঝেড়ে নেব, ঝেড়ে নিয়ে ঘরটার ঝাড়ু দিয়ে তারপর ওদেরকে আবার এই রুমে শিফট করব। তো সাথে সাথে বিছানার চাদরটাও চেঞ্জ করে ফেলবো একটু পরেই। ওই যে ছবিটা হচ্ছে আমার মার ছবি, আমার মা আর আমার ভাইয়ের ছবি। আর এদিকে একটা ছবি আছে দেখা গেল না ঠিক মতো, এটা সুবর্ণর ছবি। রুমের চাদরটা অনেকদিন ধরে চেঞ্জ করা হয় না, আমরা তো এখানে আসি না, ওর বাবা একটু রাত্রে এসে শোয়, আর সকালে তো উঠে চলেই যায়, আবার মাঝে মধ্যে এই রুমে এসে শোয়, যার কারণে অতটা চেঞ্জ করতে হয় না। তো চেঞ্জ করে দিলাম, এবার ঘর ঝাড়ু দিয়ে নেব, নিয়ে ওদেরকে এই রুমে পাঠাবো।
তো রুম ঝাড়ু দেওয়া শেষ হওয়ার পরে রুমে এসে ওদেরকে রুমে পাঠাইছি, ওটা দেখা গেল না, কারণ ওরা দুইজনেই তো ভালো মানুষ ড্রেস পরে আছে, এজন্য দেখাইলাম না। আর ওর বাবাকে বলি যে এই লাইটের তারটা কতদিন বলছি খুলে দিতে, যে খুলে দাও খুলে দাও, খুলেই না, ওয়াল ক্লিপ মারা আসছে, তো মনে হয় খুলতে সমস্যা। আমি বললাম যে একটা কিছু দিয়ে বাড়ি দিয়ে খুলে দিই, তোর বাবা বলে যে না এটা থাক। পরে ওটাতে অনেক ময়লা জমছিল, ওটা ঝাড়লাম, এই যে এই তারটাতে অনেক ময়লা জমছিল। তো ওয়ালের ময়লাগুলি ঝুল ঝাড়াটা দিয়ে ভালো মতো পরিষ্কার হচ্ছিল না, এই জন্য বিছানা ঝাড়া ঝাড়ুটা দিয়ে ভালো করে ঝেড়ে ঝেড়ে নিচ্ছি। সব দিকে ময়লা, ময়লা যে এত কোত্থেকে আসে আল্লাহ ছাড়া কেউ জানে না, এত ময়লা জমে। যাই হোক, ঘরগুলো ঝাড়া খুব প্রয়োজন ছিল, বেশ খানিক ময়লা হয়ে গেছিল, এই জন্য ঝাড়লাম। আর এদিকে ফ্যানটা অনেক ময়লা হয়ে গেছে, ফ্যানটা এর আগে যে ফ্যানটা ছিল ওটা আমি নাগালে পাইতাম, মানে হাত বাড়ালে পাইতাম, এই ফ্যানটা কেন জানি পাচ্ছি না, একটু কষ্টই হচ্ছে মুছতে। তারপর যাই হোক কোনোরকম একটু মুছলাম। আর এদিকে টিভিটাও অনেক ময়লা হয়ে গেছিলো, যেমন ঘর ময়লা হয়েছে যেমন তেমনই ফ্যান ময়লা হয়েছে, আর সেরকমই টিভিটাও ময়লা হয়েছে। তো একদম চেয়ারের উপরে উঠে টিভিটা পরিষ্কার করতেছি। ওর বাবা তো আগে প্রায় ঘরের কাজে কর্মে সাহায্য করতো, অনেক কাজই করতো, যেমন যেদিন ঘর একটা ধরতো একদম পুরোপুরি পরিষ্কার করতো সেই রুমটা। আর এখন একটা কি বলবো, মানে বলার কোনো ভাষা নেই, থাক নাই বললাম। মানুষের যে এত চেঞ্জ হয়, ওর বাবাকে না দেখলে বা ওর বাবার সাথে সংসার না করলে আমি বুঝতাম না, মনে হয় মানুষের এতটা চেঞ্জ হইতে পারে। যাই হোক, ভাগ্যে যা আছে তাই হচ্ছে আর কি। তো আমি এখন এদিকে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলে কি করবো ঘর মুছবো। গলাটা কেমন জানি বসে বসে যাচ্ছে, আমার তো খবরই আছে। আর যতক্ষণ কাজ করছি আমার শরীর দিয়ে এত পরিমাণ ঘাম পড়ছে, মানে কয়েক কিলো পানি পড়ে গেছে এরকম অবস্থা, জামা কাপড় ভিজে মুখ টুক ঘেমে সেই একাকার অবস্থা। আর আমার শরীর এমনিতেও খুব ঘামে, কেন যে ঘামে বুঝি না, দুর্বলতার কারণে আমার তো প্রেশার প্রায় লো হয়ে থাকে, হইতে পারে সে কারণে। আর এদিকে আমার রুমটা ঝাড়ু দেওয়ার পরে এদিকে রান্নাঘরে আসছি, রান্নাঘরের চুলাটা মুছে নিচ্ছি, চুলাটা মুছে নেওয়া হলে রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে নেব, নিয়ে তারপরে ঘর মোছা পানি নিয়ে এসে ঘর মুছবো। আর ঘরটা শুধু পানি দিয়ে মুছলে আজকে হবে না, ঘর মশা পানির মধ্যে একটু পাউডার দিয়ে দিলাম, কারণ আমার ক্লিনার বলতে কোনো কিছু নাই, তো যাই করি হুইল পাউডার দিয়েই করি, হুইল পাউডারে দিয়ে দিলাম পানির মধ্যে। এখন ঘরগুলো মুছে নেব, এই তো মুছে নিয়ে তারপর কাপড় ধুবো। Thank you.
তো এই যে গোসল টোসল করে আসলাম, কাপড় ধুয়ে বাথরুমেই রাখছি, এখনো ঘরে আনি নেই। অর্ধেক ধোয়া তো হয়েছে, গোসলের আগে যেগুলো ছিল ওগুলো ধুয়েছি, আর গোসলের পরে যেগুলো আবার বেরিয়েছে ওগুলো ভিজাই রাখছি, ওগুলো বিকালে ধুয়ে দেব। আর এখন বাজে হচ্ছে 2:40। ওর বাবা তো ঘুমাচ্ছে ওই রুমে, আর গোসল করে আসলাম যে আমার মুখ টুক সব জ্বলতেছিল মরিচের মতো কেমন জানি, আর অতিরিক্ত ঘামছি, মানে কয়েক কিলো পানি আমার শরীর দিয়ে বেরোচ্ছে, শরীর শুধু না এই মাথাটা আর মুখটা দিয়ে বেশি অতিরিক্ত শরীর ঘামায় কেন জানি বুঝি না। তো কাজগুলো করা খুব জরুরি ছিল যার কারণে করলাম, আরও অনেক কাজ বাকি আছে, যেমন বাথরুমটা ধোয়াটা জরুরি ছিল সেটা ধুইলাম না আজকে, পারলাম না আর, দেখি কালকে। তারপরে ফ্রিজটা পরিষ্কার করতে হবে, ফ্রিজের ডিপটাতে অনেক বরফ জমছে, ধোয়া খুবই খরচ হয়ে গেছে, দেখি আবার কবে ধুতে পারি, ধুয়ে ফেলবো দু একদিনের মধ্যে, একদিনে তো এত কাজ করলে আর পরে আমাকে দেখা যাবে না, হয়তো একদিন কাজ করবো দুই দিন আবার বিছানায় থাকবো, কি দরকার সেই কাজের, অল্প অল্প করেই করি। টিভিটা খুব নোংরা হয়ে গেছিলো, নাগালে পাই না, চেয়ারের উপরে উঠে তারপরে পরিষ্কার করলাম। আর এই তো সকালে তো খাওয়া দাওয়া করছি ভাত, ওর বাবা শুধু শাক ভাজি দিয়েই খাইছে, আর সুবর্ণ মাছ দিয়েই খাইছে, আর মাহিরা মাছ দিয়ে একটুখানি খাইছে, বেশি খায় নেই ও, ভাত খাইছে এই আর কি। দুপুরের খাবার দাবার দেরি আছে, কারণ সকালেরটাই তো খাইলাম প্রায় 11:30-12টার দিকে, দুপুরেরটা দেরি করে খাইলেও সমস্যা নেই, একটু বসে একটু আগে রেস্ট নেই। এগুলোগুলো খুব জ্বলতেছে, আমি আবার পাউডার দিলাম, সাদা সাদা হয়ে গেছে, আর গরমও পড়ছে সেরকম। তো আবার পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, একটু রেস্ট নিই। এই যে পড়াচন নাম্বার 1, পড়াচন নাম্বার 2 লিপস্টিক দিয়ে পড়তে বসছে। পড়ো, এটা কি বলো? হ্যাঁ গুড, এটা বি, এটা এটা হ্যাঁ ডি, ডি হাত দাও, তুমি হাত দাও, এ এখানে হাত দাও, এ বি সি ডি, এ বি সি ডি, আবার বলো, এ তুমি সব পারছো, ডি ই এফ আই এইচ, কোনটা এটা, এইচ ফর হর্স, হর্স অর্থ ঘোড়া, জি ফর গ্রেপ, গ্রেপ অর্থ আঙ্গুর, তাহলে এখান থেকে বলো, এ ফর অ্যাপেল, অ্যাপেল মানে আপেল, বিড়াল, ডিফর ডল, ডল অর্থ পুতুল, পড়ো আবার পড়ো, কোনটা এটা, ই ফর এগ, ইগল, এফ ফর ফিশ, অনেক সুন্দর, এম ফর ম্যাঙ্গো, তো অনেকক্ষণ পর আসলাম ক্যামেরার সামনে,
সন্ধ্যা হয়ে গেছে, ওর বাপের জ্বালানোতে আজকে আমাদের দিনটা অতিষ্ঠ করে তুলছে, আর কিছু বলার নেই। ও যেখানে পাচ্ছে সেখানে শুয়ে পড়ছে, একবার আমার জায়গায়, একবার মাহিরার জায়গায়, একবার সুবর্ণর জায়গায়। এটা নিয়ে আমি একবার চিল্লাচ্ছি, একবার সুবর্ণ চিল্লাচ্ছে, একবার মাহিরা চিল্লাচ্ছে, এই আর কি অবস্থা। সে কোনো কথাবার্তা নেই, কোনো কোনো কিছু না, শুধু সবার জায়গায় দখল করে করে শুয়ে পড়ছে। এক এক সময় এক একজনের জায়গায় ওরা যে এত দেখাচ্ছে, তুমি তোমার জায়গায় যেসো, তুমি তোমার জায়গায় যেসো, সে একই কাজ করতেছে বাধ্য। যাই হোক, এখন তো সন্ধ্যা 7:15 বাজে, সকালে একবারে যে ভাত থাকলে রান্না করছিলাম, মানে তো সকালেও খাইছে, দুপুরেও খাইছে, এখন রাত্রে ভাতও রান্না করতে হবে। মাছ আছে 1 পিস, আমরা মানুষ হচ্ছে 4 পিস, একই কথা, 4 পিস। তো 1 পিস মাছ দিয়ে তো 4 জন মানুষের হবে না, এজন্য আবার তরকারি রান্না করতে হবে, দেখি কী করা যায়। এখন রান্নাঘরে যাব, এগুলো করতে বসতে চায় না সহজে। সুবর্ণাকে তো বললে বসে, কিন্তু মাহিরা করতে বসতে করলে আমি অসুস্থ না, খুব ভালো ব্ল্যাকমেল করা জানে। ও কোনো কাজ করতে বললে অসুস্থ, পড়াশোনা করতে বললে অসুস্থ, একটু শুইলে এই পা এদিকে রাখছে, মনে আমার পা ব্যথা করে না, তুমি জানো না আমার পা ব্যথা করে, আমার কোমর ব্যথা করে। যাই হোক, ও এখনও ছোটো মানুষ, ওকে আমি ছাড় দেবো। সুবর্ণকে তো অনেক ছোটোবেলায় ভর্তি করেছিলাম, 3 বছর 3 মাস যখন, তখন ওকে আমি প্লেতে ভর্তি করাইছি, ওই ভুলটা আমি আর করবো না। এর বেলা এমনিতেও একটু শারীরিক দিক থেকে অসুস্থ, উপরে অনেক ধকল গেছে, ওকে আমি প্রেশারটা দেবো না, যা ভুল করছি একবারই। তো যাই হোক, দেখা যাক, আল্লাহ ভাগ্যে কার কী রাখে সেভাবেই হবে। তো রান্নাঘরে যাই, রান্না বান্নার ব্যবস্থা করি। তো রান্নাঘরে চলে আসছে অনেকক্ষণ আগেই, মোবাইলটা তো হাতে নেওয়া হয় নাই, কারণ একা দিয়ে ধরে কাজ করতে খুব সমস্যা হয়, যেহেতু রাখার কোনো এখানে কোনো স্পেসই নাই। তো এখানে ভাত বসাই দিছি, ভাতে বলকও আসছে, আর এখানে হচ্ছে মাছ, ইলিশ মাছ 4 পিস, ইলিশ মাছ সরিষা দিয়ে রান্না করতেছে। একবার ভাবছিলাম যে সরষা দিয়ে ইলিশ ভাপা রান্না করব, তো কখনো এটা করি নাই, খাই নাই, তো খাইতে পারবো কিনা এর জন্য করলাম না, সরিষার তেল দিয়েই এটা করতেছি। মাছটা বেশি সাইজ বেশি বড় না, ছোটই, 4 জনের জন্য 4 পিস দিছি, আর বাকি লেজ মাথা আর 1 পিস মাছ রেখে দিছি, আর একদিন কোনো কিছু দিয়ে খাওয়া যাবে, আজকে এর জন্য লেজ মাথা দিই নি এটাকে। যে খাইতে বসছি, অনেকক্ষণ পরে আসলাম ক্যামেরার সামনে, বাজে 10:20, তো সবার খাওয়া শেষ হয়ে গেছে, আজকে ওকে খাওয়াইছি, তারপরে আমি খাচ্ছি। খাওয়া দাওয়া মাত্র শেষ করলাম, ওষুধ খাই নিলাম, শরীরটা ভালো লাগছে না, মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে, হচ্ছে লেপে চিল্লাতে, দুপুরে একটু রেস্টও করতে পারিনি আজকে, সেরকম অবস্থা খারাপ। তো আসলাম আপনাদের সামনে বিদায় নিতে, ভিডিওটা আর বেশি বড় করবো না। তো আমাদের ভিডিওটা যদি একটুও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।